হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। বন্ধুরা, আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলাইছি। সেইটা হলো আমার বাংলাদেশি কিছু ফলোয়ার্স আছে যারা কক্সবাজারে বিলং করে। তাগো এক একটা প্রোফাইলের মানে যে পোস্ট দেয়, সেই পোস্টের যে ট্যাগ লাইনগুলো থেকে এমন বোম্বাস্টিং ট্যাগ লাইন যে শুনবা তো মাথার উপর মোটামুটি শিং কাজা যাইবে একটা। তো তাগো ট্যাগ লাইন নিয়ে আজকের আমার যত সুন্দর হাসি ততই গভীর কত মানে বাবা রে, এটা একটা প্রোফাইলের কি ট্যাগ লাইন হইল যত সুন্দর হাসি এই বয়সে এত দুঃখের ভাষা, মানে ওরা ভাইসা গেছে জীবনের মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। হাসিটা সেটা ওরা অনেক চিন্তা করা হাসি, এই হচ্ছে কক্সবাজারের মানুষ। নেক্সট ট্যাগ লাইন, নিজেকে অনেক পরিবর্তন করতে হবে আর বাস্তবতাটাকে মেনে নিতে হইবে। বাস্তবটা কি কি যে অপরিচিত মানুষের সাথে বেশি কথা বলা চলবো না। তা আমি কি পরিচিত মানুষ ছিলাম? আমি তো অপরিচিত, তাহলে আমারে ফলো করলি যে অপরিচিত মানুষের সাথে বেশি কথা বলা চলবে না, তাইলে আমারে ফলো করলি যে এই এটা কি ফলো দিল, এইটা তো পরস্পর বিরোধী কথা হয়ে গেল। এই হচ্ছে না কো ট্যাগ লাইন, বুঝছেন? আবার এক একজন ট্যাগ লাইন দেবে, কেউ থাকে না চিরদিনের সাথে, এর মানেটা কি? আবার তার পরিপ্রেক্ষিতে তার বন্ধু আবার কমেন্ট দিয়েছে, এখনই তোর সারা জীবন শেষ হয়ে গেল, এখনই তোকে সাইরা সবাই সেই লাগালো, এইটুকু নিয়ে এখন পড়লাম। এটা কি ট্যাগ লাইন দিছে, এখনই সব শেষ হয়ে গেল। এইরকম হচ্ছে ওখানকার কক্সবাজারের মানুষজন, এমন এক একটা কথা কইব যে মাথার উপরে মোটামুটি একখান শিং গজায় যাইব, এইটার কিন্তু কোনো মানে গ্যারেন্টি তো আমাকে দিতেই হইব। এটার আবার কেউ কেউ স্টেটাস দেব, রূপ নাই, গুণ নাই, ধৈর্য নাই, টাকা নাই, বাইশা আছেন কেন আপনি? আবার কইব উনিও নাই, উনিটা কে? বাবা, এরকম ধরনের কথাবার্তার মানেটা কি, উনিটা কি? উনার ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আবার কিছু কিছু স্টেটাসে লেখা থাকে, হিংসাও নাই, অহংকারও নাই। এমন কোন মানুষ আছে যার হিংসা নাই, অহংকার নেই? হিংসা নাই, অহংকার নাই, এদিকে এত এত সাবস্ক্রাইবার করার জন্য রেশারেশি করতেছেন, কে কত ভালো পোস্ট দেবো, ওভাবে আমি পোস্ট দেবো, ওভাবে আবার লোকরে বলতেছে একটু আমার আমার একটু দেখবেন, আমার একটুখানি এই ব্যাপারে একটু মতামত দেবেন। জানে তো, যত বেশি কমেন্টস হবে, তত বেশি লাইকস হবে, তত বেশি পয়সা পাবো। তাইলে হিংসা নেই, অহংকার নেই, সবই তো আসবে। আবার বড় বড় কথা কয়, আবার কেউ কেউ স্ট্যাটাসে দেবো, পাওয়া না পাওয়ার মিছিলে আমি ক্লান্ত, মানেটা কি? এই বয়সে আপনার সব কিছু পাওয়া হয়ে গেল, জীবনটা কিন্তু কইরা আসছে, আপনি সব কিছু কি কইরা পাইয়া গেলেন, পাইলেন না না পাইলেন না, এখন হিসাব কি কইরা আপনি স্থির কইরা নিলেন, কি সব আপনি স্টেটাস দিচ্ছেন, স্টেটাসের কোনো মূল্য নেই। এরপরে এনারা আবার এক্সপেক্ট করে এই স্টেটাসে আমরা লাইক দিব, কীভাবে লাইক দিব? কথাটা তো পরস্পর বিরোধী হয়ে গেলো, বয়সটাই তো কোনো হয় নাই আপনার। 60 বছর অবধি আগে বাসেন, কি পাইলেন না পাইলেন আগে তার হিসাব নিকাশ আগে ঠিক করেন, তারপরে তো আপনি বুঝবেন যে পাওয়া না পাওয়াতে আপনি ক্লান্ত হইলেন কিনা। আগেই ক্লান্ত হয়ে গেছেন, বাবার হোটেলে বৈশা খাইতেছেন আর ক্লান্ত হয়ে যাইতেছেন, এর থেকে আরামদায়ক জিনিসের কি আছে জানেন? তারপরে আপনি ক্লান্ত হয়েছে, এই হচ্ছে কক্সবাজারের মানুষজন, সারাদিন খালি বৈশা বৈশা চ্যানেলে খালি স্টেটাস আর বড় বড় ট্যাগ লাইন দেয়, কিন্তু কাজের বেলা লবডঙ্গা, বাবার পয়সা বৈশা বৈশা খায় আর বড় বড় জ্ঞান আর ভাষণ দিতে থাকে। ইনি কে বাবা? ইনার ব্যাপারে তো আমি কিছুই বলতে পারব না, চিনিও না জানিও না, কে কোনো মুসলিম কেউ হইব এই বিষয়ে তো আমার কোনো ধারণাই নাই। এবার ওনাদের বক্তব্য হচ্ছে এই পোস্টে একটা লাইক দিন, এনার পোস্টে যদি আমার লাইক দিতে হয় তাইলে তো এই বিষয়টা এমন দাঁড়ায় যে দুর্গাপুজোর ব্যাপারে যদি কোনো মুসলিম মানুষকে বিবরণ দিই, বর্ণনা দিই, তার পরিস্থিতি যেরকম হবে আমারও সেই রকমই পরিস্থিতি। না এনার মুন্ডু বুঝতে পারতেছি না, ওনার মাথা বুঝতে পারছি, কি যে উনি কে যে উনি কিছুই জানেন, আবার ওনারা এক্সপেক্ট করেন লাইকস অ্যান্ড কমেন্টস। আবার কমেন্টস, আমি তো মানুষটাতেই বুঝতে পারতেছি না কে এনা, এই মানুষটা খায় না মাথায় দেয় না, কী করে না, ধান না পান না, কি এ মানুষটা? বুঝুন তবে তো লাইক কমেন্টস দিব, বুঝলামই না লাইক কমেন্টস দিতে হইব, না দিলে চ্যানেলে মানে সিল্লাম ইংলিশ চলে। আরে ভাই বুঝুন তবে তো দিমু, তুই কী পোস্ট দিছিস? এমন কিছু পোস্ট দিয়ে যেটা সবাই বোঝে, সব কান্ট্রির লোকেরা বোঝে, যা সব ধর্মের লোকেরা বোঝে, এমন একটা পোস্ট দিয়ে দিল যেটা পোস্টটা দেখলে মনে হয় যে মাথার খুলিটা খুললে একবার দেখি ভেতরে আমার ঘিলু ঘিলু আসে, ব্রেন ফ্রেন আসে নাকি ব্রেন কোথাও উল্টা চলে গেছে, এমন সব পোস্ট দিব সব। ওনার ওখানে একখান বাজার আছে, সে বাজারটা হচ্ছে ইলিশিয়া বাজার, ওইখানে শুধুমাত্র ইলিশ মাছ আর গরু বিক্রি হয়, কিছুই বিক্রি হয় না। আর ওখানে সবজিওয়ালা আর মুরগিওয়ালা আকাশের দিকে চাইয়া বৈশা থাকে, কেন কন সবজিগুলি আর মুরগি দুজনে কোলাকুলি কইরা গলায় হাত দিয়া পুরা বাজারে ঘুরা বেড়ায়,
সবজি আলারও কিছু বিক্রি হয় না, মুরগি আলারও কিছু বিক্রি হয় না, কারণ ওরা তো মুরগি আর সবজি তো হাইটা বেড়ায় পুরো বাজারে। বাজারে খালি ইলিশ মাছ আর গরু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। এই ইলিশিয়া বাজার নিয়ে যে কত এনাদের পোস্ট, মানে সারাক্ষণ পোস্টে পোস্টে মাথা একদম আগুন জ্বলে গেছে, না কিছু বুঝি না, তাদের না কান্না পায় পোস্টগুলি দেখলে, কিন্তু কিছু উত্তর দিতে পারি না। আবার পোস্টে আবার লাইকস অ্যান্ড কমেন্টস এক্সপেক্ট করে কোথা থেকে দিন ভাই, বুঝতেই তো পারতেছি না। একটা বাজারে সারাক্ষণ কী করে গরু আর ইলিশ বিক্রি হইতে পারে? সব বাজারে তো সবজি বিক্রি হয়, মুরগি বিক্রি হয়, পাঠার মাংস বিক্রি হয়, তবুও বাজারে কি সারাক্ষণ ইলিশ আর গরুই বিক্রি হয়? সারাদিন একই গরু 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 ইলিশ ইলিশ ইলিশ, আর কিছুই পাওয়া যায় না ওনাদের বাজারে, ইলিশিয়া বাজার। আবার একটা নাকি ভাইবার বইলা কি একটা সাপ ঢুকছে, সেইটা নিয়ে আরো তোল পার হইতেছে এক একজনের চ্যানেলে। বাংলাদেশে মনে করো যে মানে তেহেলকা হয়ে গেছে এই ভাইবার নিয়ে, মানে যেন ভাইবার তো নয়, যে ভাইবারের যেন এমন হয়েছে যেন বাংলাদেশের মানুষজনের বউ নিয়া চুরি কইটা চলে গেছে ভাইবার, এরকমভাবে উত্তেজনা সৃষ্টি কইটা দিচ্ছে সবাই মিলে একেবারে চ্যানেলে। মানে এ ওর মাথা কেটেছে, ওর মাথা কেটেছে, ভাইবার ভাইবার কী রে ভাই, কিছুদিন ধরে তো আমি বুঝতেই পারতেছিলাম না ভাইবার বিষয়টা কি। অনেকদিন পরে বুঝতে পারলাম ও এটা একটা স্নেকের ব্যাপারে কথা হইতেছে। উড়িয়া বাবা এমনভাবে কথা কেটেছে স্নেকটার ব্যাপারে, যেন মনে হচ্ছে স্নেকটা ওনার বউ বাচ্চা সবার নিয়ে খাইয়া ফেলছে। উফ বাবা, ভাইবারে নিয়ে মানে সে সে কি ধরনের যে মানে ভাইরাল হইয়া গেল ব্যাপারটা, সবার চ্যানেলে একই কথা, ভাইবার ভাইবার ভাইবার। এখন আবার কিছুদিন ধরে চলতেছে বাংলাদেশে হাইরা গেছে কি বলে ওয়ার্ল্ড কাপে, এই নিয়ে মানে তোল পার হইতেছে সবার চ্যানেলে, মানে পারলে ওরে মানে ওরে মানে মানে বাংলাদেশের প্লেয়াররা যদি কোনো কারণে বাংলাদেশে ঢুকা যায় সবাই মিলে মানে ভোজালি দিয়ে ওদের গলা কাইটটা রেখে কাইটটা ফেলুন, এরকম অবস্থা রে বাবারে। বাংলাদেশের মানে মানে খেলা নিয়ে মানে এমন হইতে আছে যেন মনে হচ্ছে চ্যানেল ওই একটাই বিষয় অবশিষ্ট হয়েছে, বাংলাদেশ বাংলাদেশ, মানে ওই বলে না গোদের উপর বুঝ বিষ পড়া, একদম ভাইবার নিয়ে কয়েকদিন আমার মাথাটা খায় নিল, এখন আবার বাংলাদেশের খেলা নিয়ে মাথা খাইতে আছে। আরে এখন ওরা সমীকরণ করতে আছে যে বাংলাদেশ এখন মানে কোনোদিন ওয়ার্ল্ড কাপ জিততে পারলো, এইবার জিততে পারে নাই, তাই ওদের একটা সমীকরণ চলতেছে যে কীভাবে বাংলাদেশ খেললে আবার পরের বার ওয়ার্ল্ড কাপ জিততে পারবো। আমি আর নিতে পারতেছি না, মনে হচ্ছে মানে মাথাটা গুলিটা খুললে একবার দেখি ভালো, ব্রেনটা একটা ঠিকঠাক জায়গায় আছে তো নাকি ব্রেনটা পুরো সইল লাগাইছে, এরা সবাই মিলে মানে পাগল বানায় দিব। আবার আবার এক্সপেক্ট করে যে লাইক অ্যান্ড কমেন্ট দিব, প্রত্যেকে দিব আমি লাইক অ্যান্ড কমেন্ট, তোরা বাড়তে দিতাছিস না আমারে, কী সব বলছিস এগুলি বাবারি বাবা। ইনি আবার কে ভগবান, তো তার থেকে একটা করে ছবি দিয়ে দেয় আর বলবে এখানে লাইকস অ্যান্ড কমেন্ট কই থেকে দিন, ব্যাপারটা বিষয়টা বুঝতেই পারতেছি না। তবু দেশের মানে অ্যাফেয়ার সম্বন্ধে মানে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে আমার কিছুই ধারণা নাই, আমি কেমন করে বুঝতে পারবো? তোরা যা হোক একটা পোস্ট দিয়া বলবি লাইক অ্যান্ড কমেন্টস, আরে কোথা থেকে দিন তোর চ্যানেল, তুই বলবি আমি কী করি কী করি? এবার এবার তুই বলবি যে তাহলে আমি আপনার চ্যানেলে কেন লাইক দেবো, দিস না তো ওই পোস্ট দেখা, তো আমার মাথার মধ্যে সিং গজা যাইতেছে দুইটা দুইটা, ইচ্ছা করতেছে তবু গিয়ে দুইটা ঝুটি বাইধা দিই, কী যে পোস্ট দেয় বাবরে বাবা, হঠাৎ করে একজন মানুষের ছবি দিয়া দিল, ইনি এই উনি ওই, আরে ভাই আমি যাই না কী করুন, আমার কী কী লাভ আছে এখনো, আর আমি কেনই বা লাইক দিবো? তোরটা তুই বোঝ গিয়াছা আমার চ্যানেলে লাইক দিবি না তো কী হয়েছে, আমি কি লাইকের জন্য পোস্ট দিতেছি না, নিজের ভালো লাগার জন্য পোস্ট দিতেছি, তুই বোঝ গিয়া তোর চ্যানেল। আবার কিছু মানুষের আছে কক্সবাজারে মানে মেসেঞ্জারে লাইক মানে হাই হ্যালো করার মানে সাহস নাই, ভয় পায় যদি জুতার বাড়ি খায় তো কী করবে, কমেন্টসে হাই হ্যালো যদি বলি যে আপনি নিজের বাড়ির বোনের মতো আমার দেখবেন, হাই হ্যালো করতেছেন কেন কমেন্টসে? আবার কিছুক্ষণ পরে লিখে দেবে মাই বোন, মানে মাই বোন আবার কী আছে, আমার বোন লেখা যায় না, আবার ইংলিশ আবার বাংলা দুটা মানে আপনি মানে খিচুড়ি পাকায় দিলেন হঠাৎ করে, মানে মাই বোন রে তো আপনি কেন হঠাৎ করে, এমনি লাইক দিয়ে দেন যথেষ্ট হচ্ছে, আবার মাই বোন হাই বোন এত বোন দেওয়ার তো দরকার, আমি এত এত ভাই রে আমি রাখি বন্ধনের দিন কি কলকাতাতে ডাইটান কক্সবাজার থেকে আসি সবার আমি রাখি, এতগুলি রসগোল্লা এতগুলি মিষ্টির ব্যবস্থা আমি করতে পারবো, এত পয়সা আমি করতে পারবো, ইউটিউব চ্যানেলকে আমার পয়সা দিতেছি যে আমি এত মানে ভাই সারা করুন, সবাই রে যদি ভাই বানাইতে হয় তাহলে তো মানে পুরো বাংলাদেশের মানে যদি মানে হোল বাংলাদেশের ফুল বাংলাদেশের পপুলেশন মনে করেন ইন্ডিয়াতে চলে এলো আমার ভাই হওয়ার জন্য, তাহলে ভাবুন আমরা কোথায় যাবো, আমরা ইন্ডিয়ার লোক কোথায় যাবো, মানে এত ভাইয়ের মানে বোঝা আমি আর নিতে পারতেছি না, আপনারা কি একটুখানি আমার শান্তি দেবেন প্লিজ। আবার আমাকেও একজন স্বনামধন্য সাবস্ক্রাইবার আছেন, আমাকেও 3 নম্বর সাবস্ক্রাইবার বাংলাদেশের, উনি ওনার নাম বলার দরকার নেই এতদিনে সবাই জানা গেছে, তো উনি উনি হচ্ছেন মানে ওনারা দেখে আমার এটাই মনে হয় যে উনি মনে হয় বাংলাদেশের মানে নেক্সট সুপারস্টার, সারাক্ষণ এখানে এখানে ঘুরে বেড়াইতেছেন আর খালি ফ্যাশন শো করে এইভাবে ওইভাবে সেইভাবে খালি ফটো তুললেন, কী যেন ফটো তুলে না সারাদিন ফটো তুলছে, মানে বাংলাদেশের নেক্সট উনি হবেন হচ্ছে সুপারস্টার, বাংলাদেশের হিরোর নাম অবশ্যই আমি জানি না কিন্তু ওনারে দেখে আমার এটাই মনে হয় যে উনি এবার বুঝি সুপারস্টারের নাম লিখাইবেন, মানে যখনই দেখতেছি এদিক এখানে ওইখানে ভিড়া বেড়াইতেছে না ছবিটা, এত ভিড়া বেড়ানোর পয়সা আপনি কোথা থেকে পান? আমরা তো এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে দীঘা যেতে পারতেছি না আর আপনি বাংলাদেশ পুরো হোল বাংলাদেশ ঘিরে বেড়াইতেছেন, এত পয়সা আপনি কোথা থেকে পান? মনে হচ্ছে রাহাজানি করেন আপনি,
কী করেন কে জানে আমি জানি না, যেভাবেই হোক, বাবার পয়সা হোক, কারোর পয়সা হোক, কিছুভাবে উনি ম্যানেজ করে এটা সারাদিন ঘিরে বেড়ান আর ফ্যাশন শো এইভাবে ওইভাবে সেইভাবে সারাদিন ফটো তুলতেছেন আর লাইকস আর লাইক করতেছেন। অন্য অন্যদের চ্যানেলে এত লাইকস পড়ে না যত ওনার ফটোগ্রাফে লাইকস পড়ে। মানে ওনাকে এবার মনে হচ্ছে আমার দেখে এটাই যে উনি বোধ হয় বাংলাদেশের নেক্সট হিরো হতে চলেছেন। আর তাকে ওনাকে আবার সবাই কমেন্টসে লিখে তুই হিরো, তুই হিরো, তুই সুপারস্টার, বাপরে বাপ, মানে ভাবাই যায় না যে উনি নেক্সট হিরো হয়ে আছে বইতে চলছে। আবার কিছু মানুষ আছেন কক্সবাজারে যারা যে কোনো পোস্টেই বুঝুক না বুঝুক একখানা হাসির মানে স্মাইলি দিয়া দেব, মানে বলে না ফানি স্মাইলি, হ্যাঁ ইমোজি, ফানি ইমোজি ওই দিয়া দিব, সেটা যে যেরমই পোস্ট হোক, মানে মনে করেন কেউ মানে কোনো কান্নাকাটির পোস্ট দিলাম সেটা না বুঝতেই মানে ওটাতে একটা ফানি ইমোজি দিয়ে দিল, মানে হয়তো একটা নর্মাল একটা স্টেটাস দিলাম ওইটাতে একটা ফানি ইমোজি দিয়ে দিল কিছু। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, কক্সবাজারের ক্ষেত্রে না, সারা মানে যত আমার ফলোয়ার আছে তাদের মধ্যে কিছুই বুঝলাম না হঠাৎ কইরা বুঝুক না বুঝুক হা 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 কি আরে যাই না বুঝা, আপনি একটু দেখে নেন কিন্তু বিষয়টা কি লিখছি, ও মানে ওইটা দেখা দরকার নেই। তা আমার কি আছে, আমার লাইকস অ্যান্ড কমেন্টস পাইলেই হইলো, যা হোক একটা কিন্তু ওনার তো মানে বিবেচনার বিষয়টা আছে, কেন হঠাৎ করে হাসির মানে মানে ইমোজিটা দিয়ে দিল, আমি জাস্ট ওটার কুল কিনারা করতে পারলাম না। এইরকমই সমস্ত মানে কক্সবাজারের এক একজন অবতার আছেন জাগনিয়া, মানে মাথাটা মানে মোটামুটি আমার খারাপের দিকেই যাইতেছে, মানে আমার খালি মনে হয় যে ওনাকে গিয়া দুইটা ঝুটি বাঁধিয়ে বাইরে দিয়ে মাথার মধ্যে আর বলি যে মানে তোরা কি যাইতেছে, মানে আমি আমার মানে যে মাথার যে ব্রেনটা আছে মানে ওইটা কি বার করে রাইখা দিয়া তোর পোস্ট দেখি, মানে এমন এমন এক একটা পোস্ট দিব যেগুলো মানে দেখলে মানে মোটামুটি মাথাটা ঘুরতে থাকে আমার। আবার কিছু কিছু মানুষ আছে বেশ ভালো, দিদি 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 আপা 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 হাই হ্যালো এইসব মানে এইসবের থেকে দূরেই থাকতো, হঠাৎ করে কি মনে হইলো হ্যাঁ লিখা একটা একজনের মানে ভিডিও পাঠিয়ে দিল, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি এই ভিডিওটা দেখুন, আরে একজন মুসলিম মানুষের তুই ভিডিও পাঠিয়ে দিলে আমি কি বুঝুন এই ভিডিওটার ব্যাপারে, আমি তো মুসলিম নই, আমি মুসলিমের ব্যাপারে কি বুঝুন, মুসলিম ধর্মের ব্যাপারে কি বুঝুন, তুই আমারে পাঠিয়ে দিলি বা পাঠিয়ে দিল ভিডিওটা হঠাৎ করে, মানে বলে না একটা ভাইচারা আছে সৌহার্দ সম্পর্ক আছে সেটা আর কি কইরা মানে বিষাক্ত করা যায় তার একটা মানে চিন্তা ভাবনা। এবার যদি বলিও যে এটা আপনি যে পাঠাইলেন এটা কেন পাঠাই, আমি তো এটার মানে মুন্ডু মাথা বুঝবো, এবার আমি যদি আপনারে মানে আমাকে দুর্গা পূজার ব্যাপারে একটা কিছু পাঠাই দিই মানে আপনি কি বুঝতে পারবেন ওটার ব্যাপারে, কিছু তো বুঝতে পারবেন না, তা ঘন্টার মাথা পাঠাই দিলেন কেন, আমি এটা কি করি, এটা কি আমি ফালুদা বানাইয়া খাই নি না, এটা কি বানাবো, এটা আমি সত্য করা ছাড়া আমার কিছু নেই, আপনার কাছে যেটা ধর্ম আমার কাছে সেটা কি, আমি সেটার বিষয়ে কী বুঝতে পারবো। আবার কিছু বললাম কেন পাঠাইলেন, ও বাবা কিছুক্ষণ পরে লিখা পাঠিয়ে দিল আই লাভ ইউ, মানে ওয়াই ডু ইউ লাভ মি, যখন আমি একজন বিবাহিত মাইয়া তো আপনি আমার হঠাৎ করে ভালোবাসতে লাগলেন কেন, মানে কি কি ভালোবাসা, এটা কী ধরনের বোন বোন সংক্রান্ত ভালোবাসা, মানে দিদি সংক্রান্ত ভালোবাসা না কী ধরনের, আর যদি যে সংক্রান্তই ভালোবাসা যদি দিদি সংক্রান্ত বোন সংক্রান্ত ভালোবাসা তাহলে আমি এইটাই করুন, আপনাদের যে মানে বাংলাদেশের এত পপুলেশন রয়েছে সবাইকে যদি আমার ভাই বানাতে হয় তাহলে বাবুন আমি রাখি পূর্ণিমার দিন কোথায় বসতে দিব, আমার তো একটাই ছোট্ট প্ল্যান, আমি কোথায় বসতে দিব এত লোকজনকে, আর খাওয়া মই বাকি আপনারা তাহলে একটা ক্যাশ করবেন বাংলাদেশ থেকে খাবার দাবার নিয়ে চলে আসবেন, রাখিটা শুধু আমি কিনে আপনাকে করা দেবো, খাবার দাবারটা আপনারা নিজেদের পয়সা খাইয়ে নেবেন, মানে এত এটা ছিল গিয়াস। এইবার আমি যার কথা পিতাছি তিনি হচ্ছেন আতিকুর রহমান, উনি হঠাৎ কইরা উনি একজন কক্সবাজারেরই আমাকে ফলোয়ার, হঠাৎ করে রাত্রি 10টার সময় একদিন মেসেঞ্জারে মেসেজ কইরা আমাকে কইতেছে বাংলাদেশ নাকি বিশাল বড় তেহালকা আসছে, কি হয়েছে না বাড়াইছে খরা হয়েছে না বন্যা হয়েছে কি হয়েছে সেটা উনি কিছু বলতে পারতেছেন না, বিশাল বড় নাকি হয়েছে দেখছেন দেখছেন কোথা থেকে দেখবো, আমাকে দেখবে বানিয়েছে কোনো যে ভগবানে আমার দেখায় দিচ্ছে ফেলে জানি, আপনি পোস্ট দিয়ে দেবেন আমি নিশ্চয়ই দেখতে পারো না, উনি আমাদের মেসেঞ্জারে ইনফর্ম করতেছেন বাংলাদেশে বিশাল বড় আর বাংলাদেশে কী হয়েছে তাই আমি কী করি, আমার কোনো কাউন্টে লাগবে আমি নিজের দেশেরই খবর অর্ধেক জানি না আপনাকে বাংলাদেশের খবর তাই আমি কী করি না, ওনারা শুনতে হইব কিছুক্ষণ পরে আবার একটা অবান্তর প্রশ্ন বসে থাকলো আপনি কী সাইজে আছেন সাইজে আছেন, ওনারা আমি সঙ্গে সঙ্গে খালি পিলিয়া খান জ্ঞান দিয়ে দিলাম যে নিজের একটু বোনের মতো দেখেন না আপনারা তো আমি ভাইয়ের মতো দেখি, তখন আবার কইতেছে বোনের মতো দেখেই তো কথাটা কইলাম, আচ্ছা তো কোন ভাই বোন রে এরকম কথা কয় যে কী সাইজে আছেন তোর বদগরের ভাই কথাটা কয়, এই হচ্ছে কক্সবাজারের মানুষজন। আর আমি শুধু ওনারা একটাই প্রশ্ন সুইরা দিচ্ছিলাম সেইটা হচ্ছে যে সাইজ বলতে আপনি কী বোঝাইলেন ভাই, আপনি তো আমার ভাই হন সাইজ বলতে কী বোঝাইলেন, সেই যে মানে আতিকুর রহমান গা ঢাকা দিয়েছেন আজও উনি নিরুদ্দেশ, ওনারা ওনার কিন্তু লাপাতা হয়ে গেছেন ওনার আর কোনো ট্রেস পাওয়া যাইতেছে না, এই হচ্ছে এখানকার এক একজন অবতার।